রাঙ্গামাটির সাত উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ প্রকল্প এখন ফাইলবন্দী। বাঘাইছড়িতে জমি অধিগ্রহণ হলেও কাজ শুরুর খবর নেই, অথচ গত কিছুদিন ধরে এসব এলাকায় বেড়ে গেছে অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক আগুনে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয়রা। গত দেড় মাসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৃথক তিনটি অগ্নিকাণ্ডে পুড়ে যায় সরকারি অফিস, আবাসিক স্কুল ও বাজারের দোকানপাট। প্রায়ই কোথাও না কোথাও ঘটছে আগুনের ঘটনা। অথচ রাঙ্গামাটি জেলার দশটি উপজেলার মধ্যে সাতটিতেই নেই ফায়ার সার্ভিস স্টেশন, আছে কেবল রাঙ্গামাটি সদর, কাউখালি এবং কাপ্তাইয়ে। অপর সাত উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। আগুন লাগলে তা নেভানোর জন্য সেনাবাহিনী, পুলিশ কিংবা স্থানীয়দের দিকে তাকিয়ে থাকতে হয় ভুক্তভোগীদের। বাঘাইছড়িতে জমি অধিগ্রহণ করা হলেও নির্মাণ কাজ কবে শুরু হবে, কবে শেষ হবে তা জানা নেই কারও। যেখানে জনবসতি জনসংখ্যা প্রায় এক লক্ষেরও বেশি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে কোনো ফায়ার সার্ভিস নাই। কিছুদিন আগে আমাদের পরপর তিনটা অগ্নিকাণ্ড বাঘাইছড়িতে ঘটে গেছে, একটা স্কুল এবং একটা প্রজেক্ট অফিস। বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের প্রয়োজনীয়তার কথা স্বীকার করছে স্থানীয় প্রশাসনও। বাঘাইছড়ির বিভিন্ন এলাকায় ব্যক্তিগত ঘরবাড়িও অগ্নিকাণ্ডে বিনষ্ট হয়ে যায়। এটি বাংলাদেশের একটি বৃহত্তম উপজেলা হওয়া সত্ত্বেও এটা আসলে একটি দুঃখের বিষয় যে এখানে অদ্যাবধি কোনো ফায়ার সার্ভিস হয়নি। দেশে 156টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রকল্পে রাঙ্গামাটিও অন্তর্ভুক্ত বলছে কর্তৃপক্ষ। তবে বাঘাইছড়িতে নির্মাণ কাজে জটিলতার কথা জানান তারা। এই প্রকল্পটা এই অর্থবছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, বিদায়। এটা পরবর্তী একনেক বৈঠকে যদি এই প্রকল্পটা আবার পাশ করা হয় তখন এটার কার্যক্রম, নির্মাণ কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ড বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির সাতটি উপজেলাতেই ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি স্থানীয়দের। শোয়েব রহমান, যমুনা নিউজ।